টুকি। তো চলে এসছো তুমি, তাহলে ফটাফট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর সাইডে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন যাবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো দুর্গা পুজো তো চলে এসেছে গাইস। আজকের ভিডিওতে চলেছে দুর্গা পুজোর স্পেশাল শপিং ভিডিও। তো এবার আই থিঙ্ক ওয়ান উইক পরপর শপিং ভিডিও আপলোড করব। সো যেগুলো রিসেন্ট আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর লাইক অনলাইন থেকে নিয়েছি আর অফলাইনে শপিংয়ে যাচ্ছি, তো সেই ব্লগগুলো তোমরা দেখতেই পারবে। হয়তো এই ভিডিওর আগে পরে আসবে, আপলোড হবে, আমি জানি না কবে আসবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। শপিং করে এসে শপিংয়ের ব্লগের আপলোডের পরের দিনই তোমাদের হলস ভিডিও দেখাবো যে ওখান থেকে আমি কী কী কিনেছি। তার জন্য ওয়েট করো। তো আজকে হবে ফ্লিপকার্ট আনবক্সিং প্লাস ট্রাই অন হল। তো চলো গাইস, আমাকে দেখতেই পাচ্ছ ফ্লিপকার্টের প্যাকেজিং আছে কিছু। সো আমি ভেবেছি তোমাদের সামনেই আনবক্সিং করবো, কিন্তু এক একটা প্রোডাক্ট এক একদিন এসছে, তো ওই জন্য আমি এক মানে কন্ট্রোল করতে পারি নিজেকে। সো আগে আমি খুলে জাস্ট দেখে নিয়েছি প্রোডাক্টটা আদৌ ঠিক আছে কিনা, কারণ রিটার্ন করতে হয় অনেক সময় প্রোডাক্ট যদি ডিফারেন্ট চলে আসে। সো ইয়া গাইস, চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর দেখা যাক যে ড্রেসগুলো কেমন এসছে। আর ভিডিওটা স্টার্ট করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাড়ে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। তোমরা দেখছো এসরয়েস লাইফস্টাইল, আমি তোমাদের সুমি। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। ইয়া গাইস, আজকে কিন্তু অনেক অ্যাফোর্ডেবল টপসের হল হতে চলেছে। তো ফার্স্ট আছে আমার কাছে ইয়েলো কালারের টপ। তো রিসেন্ট আমি ইয়েলো কালার প্রচুর টপস কিনছি, তো আমার যখন ইচ্ছা হয় না মানে যে কোনো একটা কালার, তো সেই কালারে আমি প্রচুর ড্রেস নিয়ে নিই। তো এখন রিসেন্ট ইয়েলো কালার খুব ভালো লাগছে। সো আছে দেখতেই পাচ্ছ এরকম কাইন্ড অফ টপ। সো যখন ফটোতে আমি দেখছিলাম তখন কাইন্ড অফ ডিফারেন্ট কালার লাগছিলো, লাইক যেগুলো চটচটে হলুদ কালার হয় না, মানে ওরকম পুরো একদম এক্স্যাক্ট হলুদ কালারগুলো দেওয়া ছিল, কিন্তু রিসিভ হয়েছে এরকম ডার্ক ইয়েলো কালার, দেখতেই পাচ্ছ। সো এখানে দ্য ফিউচার অফ ফিমেল লেখা আছে। সো আর যখন দেখাচ্ছিলো ফটোতে তখন একটা ক্রপ মনে হচ্ছিলো, বাট এটা কিন্তু অনেকটাই লং। সো আমি যেরকম এক্সপেকটেশন ছিল এই টপটার প্রতি সেরকম কিন্তু পাইনি। সো এটা সাইজটাও এস, কিন্তু এটা অনেকটা বেশি ঢোল্লা আমার গায়ে হয়েছে। সো আমি এটা বলবো যদি তোমরা এই টপটা নাও, তাহলে তোমরা যদি মিডিয়াম সাইজ লাগে তাহলে কিন্তু এস সাইজ নাও, আর যদি এস লাগে তাহলে এক্স এস নাও, তাহলে কিন্তু ঠিক হবে, আর না হলে কিন্তু এটা প্রচুর ঢিলা হয়ে যাবে। সো স্লিভ মোটামুটি শর্ট স্লিভ আছে, আর নিচের দিকটা একটু ইউনিক, যার জন্য টপটা আমি কিনেছি, কিন্তু অ্যাকচুয়ালি সেরকমটা হয়নি ফিটিংস। এখানে একটা ইলাস্টিক দেওয়া আছে যেটা তোমার কোমরকে টাইট করে রাখবে, কিন্তু আমার অনেকটা লুজ হয়ে গেছে, সো আমার একটু রিপ্লেসমেন্ট করতে হবে আই থিঙ্ক, আর না হলে আমি রেখে দেবো, আমি অন্যরকম স্টাইল করেও পরতে পারবো ড্রেসটা। সো এর কোয়ালিটি মোটামুটি ভালো, এটা দেখতে পাচ্ছ একদমই কিন্তু সিথ্রু না। সো এটা রাউন্ড নেকের আছে, এটা হচ্ছে দেখতে অনেকটা এরকম, যেটা হচ্ছে উপরের দিকটা অনেকটা বেশি চওড়া আর নিচের দিকটা কিন্তু সরু। কাপড় কোয়ালিটি ভালোই, এটা হচ্ছে পিওর কটনের কাপড় যেটা তুমি গরমে খুব কমফোর্টেবল লাগবে তোমাকে ওয়্যার করে। সো এই জায়গাটা আমার খুব স্টাইলিশ লেগেছে, বাকি ওভারঅল টপে কোনো ডিজাইন নেই। এটা আই থিঙ্ক 200 রুপিস নিয়েছিল, সো অ্যাকর্ডিং টু প্রাইস ঠিকই আছে। সো গাইস, আবার একটা ট্রেন্ডি টপ দেখায় যেটা আই থিঙ্ক সবাই কিনছে, সো আমি এটা কিনবো না করেও এত কম দামে পেয়েছি, লাইক 150 টাকার মতো পেয়েছি। সো আমি আর ভাবছি ঠিক আছে আমিও নিই, কারণ এই দামের মধ্যে তো পাওয়াই যাবে না কোনো টপ। সো চলো দেখে নাও। সো ইয়া গাইস, এই হচ্ছে সেই ফেমাস টপ যেটা এত মানে সবাই ওয়্যার করছে আই থিঙ্ক। সো চলো গাইস ওপেন করে দেখি যে আমার প্রোডাক্টটা কেমন এসেছে। সো নেভার কাস্ট এখানে লেখা আছে, উপরের পোর্শনটা কিন্তু পুরোপুরি নেটের, একদম দেখতে পাচ্ছ পুরোপুরি সিথ্রু, আর এটা পুরো পিওর কটনের কাপড়, কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, একদমই সিথ্রু না, কিন্তু উপরে যে নেটটা আছে সেটা কিন্তু প্রচণ্ড সিথ্রু। আর এটা অ্যাকচুয়ালি মিডিয়াম সাইজ, বাট মিডিয়াম সাইজটাও আমার কিন্তু প্রচণ্ড টাইট হয়ে গেছে, লাইক আমার এস সাইজ লাগে কিন্তু এই সাইজটা কিন্তু এম, তাও কিন্তু আমার টাইট হয়ে গেছে। তো আমি বলবো যদি তোমরা এই টপটা নাও তাহলে তোমরা একটু বড় সাইজ নাও, তাহলে কিন্তু ঠিক হবে, না হলে কিন্তু এটা আমার মিডিয়াম সাইজ কিন্তু প্রচণ্ড টাইট হয়ে গেছে। আর ওভারঅল কোনো ডিজাইনের সামনে এই প্যাটার্নটাই লেখা আছে, আর পেছনে জাস্ট কোনো রকম কোনো ডিজাইন নেই, আর উপরে নেটের কাজ, এটার জন্য এই টপটাকে কিন্তু ইউনিক লাগে। সো বেশ স্টাইলিশ তোমরা এটা পরতে পারো, এটা অনেকটা ক্রপ টপও বলতে পারো, যেটা 150 টাকার মতো আমি পেয়েছি। সো এই দামের মধ্যে তো টপটাকে পেয়ে আমি খুবই খুশি আর খুবই সুন্দর। আমি এখন পরবো না টপটাকে, কারণ এখন সবাই এটা ওয়াই করছে, একটু সবাই পরা বন্ধ করুক তারপরে আমি এটা পরবো। সো এখন আপাতত আমার ক্লোজেটে তোলাই থাকবে। সো ইয়া গাইস, এই হচ্ছে সেকেন্ড টপ। সো থার্ড টপ, এটা গাইস আমার বিশাল পছন্দ হয়েছে, আমি মানে এর ব্যাপারে কিছু বলবোই না। সো দেখতেই পাচ্ছ কি কিউট। সো এটা অ্যাকচুয়ালি দেখতে একটু শীতকালের টপ মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা বিশাল সুন্দর, আর এর দামও লাইক 250 থেকে 350 মতো মনে পেয়েছি। তো খুবই সুন্দর গাইস এটার মধ্যে এই টপ, একবার দেখো তোমরা। ওয়াও গাইস কিউট। তো এটাকে শীতকাল মনে হয় কারণ এটা টুপি দেওয়া আছে পিছনে আর পিঙ্ক কালার গাইস। যতই মেয়েরা বলুক যে আমার পিঙ্ক কালার পছন্দ না, তাও তার পিঙ্ক কালারের প্রতি একটা আলাদা টান থাকে, যেরকম আমি বলি যে আমার পিঙ্ক কালার ভালো লাগে না। তো আজকে আমি পিঙ্ক পরে আছি, পিঙ্ক পিঙ্ক সেজেছি।
সো পিঙ্ক কালার কিন্তু একটা মেয়েদের একটা আলাদা রকম টান আছে পিঙ্ক কালারের প্রতি, আমার তো অনেস্টলি আছে। অনেস্টলি বলতে এই টপটা আমি যখন অর্ডার করেছিলাম তখন কিন্তু এই পিঙ্ক কালারটা ছিল পুরো বডিতে, আর হাতায় আর টুপিটা ছিল হোয়াইট। সো আমার এখানে ডিফারেন্ট চলে এসছে, লাইক এই কালারের কিন্তু অপশান ছিল কিন্তু আমি এই কালারটা চুজ করিনি, আমরা কিন্তু পিঙ্ক কালারটা চুজ করেছিলাম, তাও আমাকে ডিফারেন্ট দিয়ে দেওয়ার পরেও কিন্তু এই কালারটা আমার খুবই বেশি ভালো লাগছে, লাইক বিশাল ব্রাইট হোয়াইট কালার যেটাকে বলে, ব্রাইট হোয়াইট সেই কালারটা এসছে আর মারাত্মক গাইজ, আমার তো বিশাল ভালো লেগেছে। মানে আমি রিটার্ন করার কথা ভাবিই না, যে ডিফারেন্ট কালার এসছে কোনো প্রবলেম নেই, কিন্তু এত সুন্দর মানে আমার দেখেই ব্যাস ভালো লাগছে। আর এখানে জাস্ট একটা ম্যাও ম্যাও, তার কোনো ডিজাইন নেই, নর্মাল কিন্তু দেখতেই পারছো, শুধু এই ক্যাপটা দেওয়া আছে, এটা কিন্তু অনেকই বড়। এটা হচ্ছে হাফ স্লিভ, হাতা এখানে সুন্দর পিঙ্ক কালারে বর্ডার করা আছে, যার জন্য টপটাই কিন্তু আরও বেশি সুন্দর দেখতে লাগে। সো কাপড় কোয়ালিটি তো জাস্ট ওয়াও গাইস ওয়াও, এই দামের মধ্যে এত সুন্দর কাপড়। আর এখানে একটা মানে অ্যাডজাস্টমেন্টের মতন দড়ি দিয়েছে, যার তোমাকে টুপিকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, মানে এটা শীতকালের জন্য বেস্ট সুন্দর হবে। সো আমি এটা গরমকালে নিয়েছি কারণ এটা হাফ স্লিভ, তুমি এটা স্টাইল করলে কিন্তু গরমকালে পরতে পারবে, লোকজন দেখে বলবে যে টুপি কেন, শীত গরমকালে কিন্তু তোমাদের পাত্তা দেওয়ার দরকার নেই, কারণ এর টপটা কিন্তু অনেক কিউট লাগে গাইস পরলে। সো ইয়া গাইস আই লাভ দিস টপ। আর সব করা টপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে আছে, ফটাফট গিয়ে চেক আউট করো, আর দামগুলো কিন্তু সব স্ক্রিনে আমি মেনশন করে দিচ্ছি। সো নেক্সট হচ্ছে এই একদম লাইট ওয়েটের এই টপটা, তো এখানে গ্ল্যাম সাইজ এস লেখা আছে। তো অ্যাকচুয়ালি এই টপটা মানে আলাদা রকম, মানে দামও কিন্তু বেশি ছিল না, 200 টাকার মতনই ছিল, কিন্তু আমি একটা স্টাইলিং ভিডিও করার জন্য একটা নিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি যেরকম আমি চেয়েছিলাম মানে এক্সপেকটেশন যেরকম ছিল সেরকম কিন্তু আসেনি টপটা, একটু মানে দেখলে কিন্তু চিপ কোয়ালিটি দেখতে লাগছে। সো এটা সাইজ হচ্ছে এস, কিন্তু তাও এটা কিন্তু ভালোই ঢোল্লা আছে, লাইক মিডিয়াম সাইজের মতন কিন্তু ঢোল্লা। আর এটার কাপড় কোয়ালিটি হচ্ছে ক্রেভ ফ্যাব্রিকের কাপড়, শোল্ডারে যে স্ক্র্যাপস দেওয়া আছে সেটাই কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু অপশান দেওয়া আছে, যে তোমাদের স্লিভ অ্যাকর্ডিং তুমি এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। আর এখানে একটু কিন্তু একটুখানি মানে ছিদ্র টাইপের এসে দেখতেই পারছো, অ্যাকর্ডিং টু দ্য প্রাইস মানে 200 টাকার যোগ্য না গাইজ, এটা 100 টাকা হলে ঠিক ছিল, কারণ ওটা কাপড় কোয়ালিটি অনেক বেশি চিপ। তো আমি এটা তোমাদেরকে একদম রেকমেন্ড করবো না, যদি তোমাদের দেখে ভালো লাগে কিন্তু তাও তোমরা এটা নিও না। এর মধ্যে কিন্তু অনেক কালার অপশান আছে, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো কালারগুলো, কালারটা কিন্তু প্রিটি বেশ, কিন্তু খুব চটচটে না, মানে মরা মরা কালার, তো দেখলে মনে হবে কি যে অনেক পুরোনো টপ, আমার তো মনে হচ্ছে পয়সা বরবাদ গাইজ। ওকে গাইজ, তো লাস্ট একটা মানে শীতকাল টপ আছে, কারণ এটা আমি কম দামে পেয়ে গেছিলাম, তো আমি ছাড়িনি কারণ সামনেই শীতকাল চলে আসছে, আর 1 মাস পরে কিন্তু ঠান্ডা পড়তে শুরু হয়ে যাবে। সো আমাদের বাড়ির পাশে কিন্তু কালী পুজো খুব সুন্দর হয়, তখন কিন্তু শীত শীত পড়ে যায়, তার জন্য এই টপটা আমি স্পেশাল নিয়েছি, যেটা হচ্ছে এই মানে ট্রেন্ডি টপ, যেটা আই থিঙ্ক সব জায়গায় অ্যাভেলেবেল, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, মিশো সব জায়গায় অ্যাভেলেবেল আছে। মারুন কালারের টপ, মারুন ব্ল্যাক আর হোয়াইট দিয়ে কম্বিনেশন, খুবই সুন্দর, আর মারুনটা খুব ডার্ক মারুন। সো আর টুপিও আছে অ্যাডজাস্টমেন্টের জন্য, কিন্তু এখানে পিঠেও আছে যেটা টুপিটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, কিন্তু এর কাপড়টা খুবই পাতলা, মানে খুবই পাতলা বলতে যেরকমটা এক্সপেকটেশন ছিল যে কাপড়টা একটু মোটা হবে সেরকম কিন্তু না, বেশ পাতলা কিন্তু সিথ্রু না, মোটামুটি ঠিক আছে। আর দামও তো বেশি না, লাইক 250 টাকার মতন এটা নিয়েছিল। সো যাই হোক, এই দামের মধ্যে আই থিঙ্ক এটা পাবো না, সো এই জন্য আমি নিয়েছি গরমকালেও। সে মিডিয়াম সাইজ, তো আমার একটু ঢোল্লা হয়েছে, আমি একটুখানি মানে হুডি টাইপের যে ড্রেসগুলো থাকে সেগুলো কিন্তু আমি একটু ওভার সাইজ পরতে পছন্দ করি, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, যদি একদম গায়ের সাথে লেগে থাকে তাহলে কিন্তু এই হুডি টাইপের যে ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে না। তো এটা পুরো ফুল স্লিভ, আর স্লিভে কিন্তু মানে অ্যাডজাস্টমেন্টের জন্য কোনো কিছু থাকবে, কিন্তু এখানে পুরো নর্মাল যে স্লিভগুলো থাকে সেরকমই, আর কোনো ডিজাইন নেই। আর হাতায় কিন্তু এই হোয়াইটটা দেওয়ার জন্য কিন্তু সৌন্দর্যটা একটু বেড়ে গেছে। এই ডিজাইনটা কিন্তু শুধু সামনেই পাবে তোমরা, পেছনে কিন্তু একদম পাবে না, নর্মাল কিন্তু মারুন কালার আছে, পেছনে কোনো ডিজাইন নেই, সামনে জাস্ট এইরকম ডিজাইন আছে। অ্যাকর্ডিং টু দ্য প্রাইস ড্রেসটা মোটামুটি সুন্দর, তো আরও অনেক ড্রেস নিয়েছি, তোমরা পরপর দেখতে পারবে হলস ভিডিওগুলো। সো আজকের জন্য এই কটাই ড্রেসে সমাপ্ত, খুব ভালো বলবো না, আমি এটা 7 দেবো আউট অফ 10। তো যাই গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত, তো টপগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর কোনটা বেশি ভালো লাগে সেটা তো জানাতে আমাকে একদম ভুলে যাবো না। তো তোমরা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, পরপর কিন্তু অনেকগুলো হলস ভিডিও আসবে, সেগুলো মিস করো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে কিন্তু মিস করে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ গাইস সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।